কয়েক বেট খেলা বাজি আছে যেমন আমার এক স্বাস্থ্য বেশাতে আমার পায়ে বাড়ি নাকছিল বাড়ির না গিয়ে আমার পাড়া কটি গেছিলো ঘুর গিয়া আচ্ছা কটি ঘুর গিয়ে যে পাওয়াটা প্রচণ্ড ব্যথা মানে ডাক দিয়ে ফুলে গেছিল ফুলে যাওয়ার পরে যেমন আমাকে পাশের বাড়ি পাশে এক কাকি আছে পাবু যারা দেয় তার কাছে গেলাম যে দুদিন জানলাম দুদিন যাওয়ার পরে যেমন ফোলাটা কমছে ফোলাটা কমার পরে যেমন খোড়ায় খোড়ায় একটু আটটাম ব্যথায় হঠাৎ করে পায়ে ব্যথা নাই কিন্তু ব্যথা এবছর রানে আচ্ছা এই রানে যেমন দুই বছর পর্যন্ত ব্যথা ছিল দুই বছর পর্যন্ত ব্যথা খেলে টাড়াইতো রানের ভিতরে তা রানের ভিতরে টাড়াইতো তো ওষুধপাতি খাইতাম এমনি ডাক্তারের কাছে যাইয়া ওই ফুটপাতে যে ডাক্তারগুলো বসে তার কাছে যে ওষুধপাতি এনে খাইতাম খাওয়ার পরে এর ভিতরে হঠাৎ করে গিয়া পায়ে কোনো ব্যথা নেই আচ্ছা পার ব্যথা একবারে পুরিয়া ভালো পা পু সব নানবে সব কিছু ওকে কিন্তু এই কোমর থেকে পুরো নীল দ্বারা এটা পুরে ব্যথা আচ্ছা সব শরীর মানে পুরো শরীরই ব্যথা এই যেমন আপনাদের অফিসে এসে ভর্তি হইলাম ভর্তি হওয়ার পর আজকে বিগত 28 দিন চলে ভর্তি থেকে আজকে 28 দিন আচ্ছা সবচেয়ে বড় প্রশ্ন এই 28 দিন পরে আপনার সেই অসহ্যকর ব্যথা কেমন আছেন আজকে এখন বর্তমানে মোটামুটি আল্লাহর রহমতে অনেকটাই ভালো ব্যথা এনে আমি মানে একবারে নর্মাল মানুষের মতো মনে করতেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যিনি দীর্ঘদিন যাবত ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে অসংখ্য মানুষের মুখে যেমন হাসি ফিরিয়ে এনেছেন তেমনি সেই মানুষদেরকে চেষ্টা করেছেন যথাসাধ্য চেষ্টা করে তাদের সঠিক ট্রিটমেন্ট দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য শুধুমাত্র ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান না ওনার মতো এরকম আরও বেশ কিছু ভালো ভালো কনসালটেন্ট আছেন যারা দীর্ঘ সময় ধরে এই ধরনের হাজার হাজার মানুষকে তারা সেবা দিয়ে সুস্থ করে আমাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছেন এবং এই দেশের উন্নয়নের জন্য তারা এখন নিবেদিত প্রাণ হিসেবে তারা কাজ করছেন এরকম অসংখ্য উদাহরণ আছে সেই উদাহরণে যোগ হয়েছেন আমাদের আরেকজন ভাই যিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন ওনার যে রোগটা ছিল সেটাকে বলা হয় এসপিএ অনকোলাইজিং স্পন্ডলাইটিস সংক্ষেপে এএস দর্শক এইটার জন্য প্রায় একরকম প্রায় ডিজেবল হয়ে গেছিল উনি স্বাভাবিক যে কার্যক্রম সেটা প্রায় বন্ধ হয়ে গেছিল আমরা সুস্থ মানুষরা যেখানে কাজ খুঁজে পাই না বা কাজের জন্য আমাদেরকে প্রতিযোগিতা করতে হয় সেখানে আমরা যখন অসুস্থ হয়ে পড়ি সেই অবস্থায় আমরা কীভাবে কাজ করব দর্শক ঠিক এরকমই একটা অবস্থা হয়ে গিয়েছিল ধীরে ধীরে আমাদের এই ভাইয়ের বাট উনি হার মানেননি ব্যথার কাছে রোগের কাছে উনি চেষ্টা করেছেন যুদ্ধ করেছেন এবং আজকে উনি জয়ী হয়েছেন এবং সেই জয়ী হওয়ার গল্পটাই আজকে আমরা ওনার কাছ থেকে শুনব কী হয়েছিল শুরুটা এবং আজকে উনি কেমন আছেন আসুন দর্শক ওনার সাথে পরিচিত হই কথা বলি ওনার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ কালু হাওলাদ আপনার দেশের বাড়ি কোথায় ফরিদপুর ফরিদপুরে কোথায় বাংলা থানা বাংলা থানা আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন সে সুদূর থেকে কী হয়েছিল এমন যদি একটু খুলে বলেন প্রথম থেকে আমার হলো শুরু থেকে যেমন আমি তখন বিয়ে শাদী করি নাই কত বছর আগে হবে এটা এটা আর 8 থেকে 9 বছর আগের ঘটনা বিয়ে করি নাই তখন যেমন ওই র্যাকেট বলগুলো খেলা না কক ব্যাট ওই কক ব্যাট খেলা বাজিয়ে যেমন আমার এক স্বাস্থ্য বেশাতে আমার পায়ে বাড়ি নাকছিল বাড়ির না গিয়ে আমার পাড়া কটি গেছিলো ঘুর গিয়া আচ্ছা কোটি ঘুরে গেছে পাওয়াটা প্রচণ্ড ব্যথা মানে ডাক দিয়ে ফুলে গেছিলো ফুলে যাওয়ার পরে যেমন আমাকে পাশের বাড়ি পাশে এক কাকি আছে পাবু যারা দেয় তার কাছে গেলাম যে দুদিন জানলাম দুদিন যাওয়ার পরে যেমন ফোলাটা কমছে ফোলাটা কমার পরে যেমন খোড়ায় খোড়ায় একটু আটটাম ব্যথায় হঠাৎ করে পায়ে ব্যথা নাই কিন্তু ব্যথা এবছর রানে আচ্ছা এই রানে যেমন দুই বছর পর্যন্ত ব্যথা ছিল দুই বছর পর্যন্ত ব্যথা খেলে টাড়াইতো রানের ভিতরে তা রানের ভিতরে টাড়াইতো তো ওষুধপাতি খাইতাম এমনি ডাক্তারের কাছে যাইয়া ওই ফুটপাতে যে ডাক্তারগুলো বসে তার কাছে যে ওষুধপাতি এনে খাইতাম খাওয়ার পরে এর ভিতরে হঠাৎ করে গিয়া পায়ে কোনো ব্যথা নেই আচ্ছা পার ব্যথা একবারে পুরে ভালো পা পু সব নানবে সব কিছু ওকে কিন্তু এই কোমর থেকে পুরো নীল দ্বারা এটা পুরে ব্যথা আচ্ছা সব শরীর মানে পুরো শরীরই ব্যথা ব্যথার পরে যেমন আমি বাঙ্গা আমাদের হাসপাতাল আছে ডাক্তার বাঙ্গা গেলাম বাঙ্গা যেয়ে এনে কিছুদিন ট্রিটমেন্ট নিলাম নেওয়ার পরে যেমন ওষুধ খেলে ব্যথাটা কমে যে সময় খাই ওই সময় কমে কিন্তু ব্যথা না খেলে যাতাই আচ্ছা ঠিক আছে ও অনেক কিছুদিন খাওয়ার পরে এই যে ওষুধ যে খেয়েছেন বা ডক্টর দেখিয়েছেন মানে
তারা কি কিছু বলেছেন যে আসলে আপনার রোগটা কি তার সেটা রোগ রোগ ধরতে পারে নাই আচ্ছা রোগ ধরতে পারে নাই শুধুমাত্র ব্যথার ওষুধ দিয়েছে শুধু ব্যথার ওষুধ দিয়েছে অন্য ওষুধ প্রতি চেকআপ টেকআপ করছে অনেক কিছু আলতা করছে এক্সরে করছে রক্ত পরীক্ষা পেশাব পরীক্ষা নিয়েছে কিন্তু জি গেছি কিন্তু রোগের কথা বলতে পারে নাই আচ্ছা না পড়াই যেমন ওই জায়গায় কিছুদিন রইলাম তারপরে যেমন আমি ভাঙ্গা ফরিদপুর ফরিদপুর ডাক্তার দেখাইছি ফরিদপুরে এক ডাক্তার এমবিবিএস দেখাইছি সে যেমন আমার বাত জ্বরের কথা বলছিল এই প্রথম আসলে আপনি জানতে পারলেন আপনার বাত জাতীয় রোগ হয়েছে সে আমারে বলছিল যে তোমার হলো বাত জ্বর হয়েছে এই বাত ব্যথা আচ্ছা তখন আমি তার হলো ওই কথাটা মেলো হা দিন আচ্ছা ডাক্তারের কথাটা আমি গুরুত্ব দিই নাই না দিয়ে যেমন ওই জায়গায় আমি দুইবার হ্যাঁ দুইবার গেছিলাম দুইবার যাওয়ার পরে ওই জায়গার ওষুধপাতি খাওয়া বন্ধ করে দিলাম যাই না মানে এমন এক পদে শুই দিত যে শুইটা ঢুকানোর আগে সিনিসের ভিতরে জমে গেত আচ্ছা ঢুকানো আগে জমে গেত কিন্তু ওই শুই দিলে গেলা মানে ঢুকে নিয়ে পারতো না পরে আমার যেমন ওই দশটা শুই কথা দেখে দিয়েছে স্যারে যে দশটা শুই তোমার নিতে হবে তাই আমি যেমন ওই চিকিৎসা চিকিৎসা ট্রিটমেন্ট নিয়ে আসলাম বাড়িতে আসার পরে আমাদের বাড়ির সাইডে যেমন বাজার আছে বাজারে ডাক্তার বসে তার কাছে যে প্রতিদিন যেমন সপ্তাহে আমি শুই নিতাম তো একদিন শুনেবার গেছে পরে চার জায়গা ফুটে করছে আচ্ছা চার জায়গা ফুটে করিয়া শুই তো বাড়ি পারে না মানে সিনিস ঢুকে না আগে জমে যায় ভিতরে পরে কাছে দুইটা নিয়েছিলাম নিয়ে আগের জেলায় শুই টুই আনি নেই আচ্ছা শুইটি না নেওয়ায় যেমন ওই জায়গার ওই স্যারের কাছে যাই নেই ওই এমনি ওষুধ পাতি খাইতাম টাইতাম পরে দিয়ে ব্যথা কেমনি কেমনি বাড়ে কেমনি কেমনি বাড়ে পরে গেলাম হলো আমি মাইগ্রে আচ্ছা মাইগ্রে গেলাম এক ডাক্তারের কাছে মাইগ্রে যেয়ে সেই জায়গায় যেয়ে যেমন চেক আপ টেক আপ করলাম টোটাল আর কি সম্পূর্ণ করাইলো আমার এমআরআই পর্যন্ত করাইলো এমআরআই করাইলো আমার নিয়ে জয়শোর আচ্ছা জয়শোর পাঠাইলো মেন সদরে ওই জায়গায় যেয়ে এমআরআই করিয়া 7,000 টাকার মতো নিলো ডাক্তার যেমন ঠিকানা দিয়েছে ওই ঠিকানা দিয়ে করলাম এমআরআই টেমআরআই করে গাড়ি যা পরে ডাক্তারের কাছে রিপোর্ট দিলাম ডাক্তারের কয় কোনো রোগই নেই আপনার আচ্ছা এনার রোগ নাই পরে আমি করলাম যে স্যার রোগ নাই আপনি কোন আমি তো ব্যথা জ্বালা নড়তে পারি না তোমার ব্যথাটা কি সেই জন্য কয় ব্যথাটা এমনি তোমার রোগ কোনো রিপোর্টে তো কোনো খারাপ দেখি না যাই কোনো কিছুদিন ওষুধ খাইলাম খাওয়ার পরে যেমন ওষুধ খাইলে গেলে ব্যথাটা নিয়ন্ত্রণে থাকে না খেলে একদিন গ্যাপ দিলে যাতাই মানে নড়তে পারি না ব্যথা জ্বালার আচ্ছা ঠিক আছে পরে সেই জায়গায় যেমন আমার এক আঙ্কেল নিয়ে গেছিলো পরে সেটা বাদ দিলাম বাদ দেওয়ার পরে আইলাম হলো ঢাকা হাসপাতালে যেমন আমার বোন আই নিয়ে এসে তাই আমি ট্রিটমেন্ট করছি 2 বছর আচ্ছা ঢাকা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করছি 2 বছর তাই ওখানে যেমন আমার কিছু ওষুধ দিয়েছিলো ডাক্তারের লেখা আর এই সাইকেল চালানোর কথা বলছিল ব্যায়াম করার কথা বলছিল মানে এই যে আপনার সেম এই পদ্ধতিগুলি আমার বলছিল কিন্তু আমি লই লই করি নাই আচ্ছা ওটি যেমন আমি নিজে এই গ্যাপলেতির কারণে আমার ব্যথাটা যেমন ওষুধ খাইলে গেলে কমে থাকতো আচ্ছা ওষুধ না খেলেই বাড়তো আচ্ছা বাড়তে বাড়তে এক পর্যায়ে যেমন আমি যেমন ধরেন ভাঙ্গা ফরিদপুর মাইগ্রা জয়শোর ঢাকা মেলা জায়গা গেছি মানে বাদ রাখেন এরকম যে যখন যেখানে বলছে যেখানে বলছে কিনে গেছি যাইয়া ট্রিটমেন্ট করলে কিন্তু আমি যদি ওই খুচরা দোকানে দুইটা ট্যাবলেটও খাইতাম তাহলে আমার ব্যথাটা অনেক কমে গেত আমার ওয়াইফ দেখতে আসে মানে মোবাইলের ভিতরে অনেক ডাক্তার দেখাইছি বহু জায়গায় গেছি প্রায় আমি 4-5 লক্ষ টাকার মতো নষ্ট করছি ডাক্তার দেখা পরে যেমন এই মুহূর্তে যে ইউটিউবে যাই যেমন ওই ডাক্তার খুঁজতে আসে যে ভালো ডাক্তার কোন জায়গায় আছে পরে যেমন বিভিন্ন জায়গায় আপনাকে ওই সেন্টারে আরো 2-3টা আছে পরে সব জায়গায় যেমন ডাক্তার দেখে পরে যেমন আপনাকে ওই ইউটিউব দেখে আমরা দেখি যে অনেক রুগী অসুস্থ রুগী বিছানায় পড়ে গেছে প্যারালাইসিস পর্যন্ত ভালো হইতে আছে এটা দেখার পরে যেমন আমার ওয়াইফ বললো কি যে এই রুগীটা দেখাম সার্ভিকুল স্যারের যে আপনার নিয়ে একটু দেখায় এত জায়গায় তো টাকা পয়সা খইলাম তো এই জায়গায় যাই দেখি পরে যেমন ওই ভিডিও যেমন 2-3 মাস পর্যন্ত দেখতে আসে আমি যেমন ওটা এলো হাত এটা আচ্ছা ঠিক আছে এলো অলরেডি বিশ্বাস কিছুটা চলে গেছে এত জায়গায় এত ডাক্তার এত কিছু করলাম তাই এটা যেমন আমি এলো হাত দিতে আসি না যে হেরে গেলে গেলে আর কি হবে এটা আমার মনের আর কি দৃঢ় বিশ্বাস পরে তারপরে যেমন এক পর্যায়ে আমি বিছনায় গুনে মানে নিজে মাজা ধরে গিয়া হরান লাগতো আর কি আমার মুসর দোয়া লাগতো আর কাই তো হইতে পারতাম না মুসর দিতে পারতাম না মানে একদম ইয়াং একজন মানুষ বয়স মাত্র 28 বছর অত সেই মানুষটা আপনি বিছানার এক পাশ থেকে আরেক পাশে নড়বেন সেটা আপনি করতে পারছেন না এই অবস্থা এত খারাপ তো পরে যেমন এই মেরুদণ্ডের হাড়ে গনে আর বুহির ভিতরে কোনো চাপ দিত ব্যথায়
ডিপ্রেশনের ব্যথাটা আর শব্দ তো যত ঠান্ডা পড়তো তত ব্যথা বাড়তো আর এই দুই সাইডে খেলে টাড়াইতো আচ্ছা ব্যথায় খেলে টাড়াইতো দুই সাইডে এক পর্যায়ে যেমন আমি ব্যথার সুলে কায় কি দেওয়ার পারতাম না রাস্তাঘাটে চলাফেরা করতে পারতাম না আর হাঁটতে হয়তো আমার বেঁকা হইয়া সোজা মানে টান হয়ে হাঁটতে পারতাম না একটা সময় যে সোজা হয়ে চলতে সেটা পুরো ধীরে ধীরে বাঁকা হয়ে যাচ্ছে বাঁকা হয়ে গেছে ওটা টান হয়ে হাঁটতে পারতাম না এক পর্যায়ে যেমন আমি ব্যথার জ্বালা নড়তে পারতাছি না তখন যেমন আমি যে আপনাদের এই অফিসে ফোন দিলাম রাত 11টা বাজে ফোন দিলাম ফোন কাউন্টারে যে নাকি রিসিভ করছে বলতে পারবো না পরে আমি বললাম যে স্যার আমি এলো আপনাদের অফিসে আসতে চাই ঠিক আছে আমি ইউটিউব দেখা ফোন দিছি আপনাদের কয়েকদিন আসতে এলো একদিন আগে সিরিয়াল দিতে হয় পরে আমি বললাম যে আমি তো ফরিদপুর বাংলা থেকে বলছি তো আমি 11টা বাজে ফোন দিছি যে ভাই আপনি আমার সিরিয়ালটা রাখেন আমি কালকে আসতে আসছি এই যেমন আপনাদের অফিসে এসে ভর্তি হইলাম ভর্তি হওয়ার পর আজকে বিগত 28 দিন চলে ভর্তি থেকে আজকে 28 দিন আচ্ছা সবচেয়ে বড় প্রশ্ন এই 28 দিন পরে আপনার সেই অসহ্যকর ব্যথা কেমন আছেন আজকে এখন বর্তমানে মোটামুটি আল্লাহর রহমতে অনেকটাই ভালো ব্যথা এনে আমি মানে একবারে নর্মাল মানুষের মতো মনে করতেছি আলহামদুলিল্লাহ এর থেকে বড় নিয়ামত আসলে আর কী হতে পারে আপনার সেই অসহ্যকর ব্যথা যেটার জন্য আপনি বিছানার এক পাশ থেকে আরেক পাশে নড়তে পারতেন না প্রচণ্ড বুকে এবং পিঠে চাপ দিয়ে রাখতো সেই ব্যথা কি এখন আছে আপনার না সে ব্যথা নাই আচ্ছা আপনার কি মনে হচ্ছে যে এখন আপনি সেই স্বাভাবিক জীবনে আবার ফিরে যেতে পারবেন সেই স্বাভাবিকভাবে সব কাজ করতে পারবেন হাঁটাহাঁটি করতে পারবেন অবশ্যই এখন কি আপনার হাঁটাহাঁটি করলে আর কষ্ট হয় আগের মতো আলহামদুলিল্লাহ একটা সময় ছিল যখন অসংখ্য মানুষের ভিডিও দেখতেন এবং চিন্তা করেছেন একদিন হয়তো আমিও যাব এবং আপনার ওয়াইফের সদিচ্ছে আজকে আপনি এখানে এসেছেন এবং আজকে সুস্থ হয়েছেন আপনার কি মনে হচ্ছে যে আশাটা সঠিক ছিল অবশ্যই এখন আমি মনে করি ট্রিটমেন্টের পরে যে আমার আশাটা এখানে সফল হয়েছে আপনার আশেপাশে স্যার অসংখ্য রোগী ছিলেন যারা আপনার সাথে হয়তো ট্রিটমেন্ট নিচ্ছিলেন বা আপনার পাশের কেবিনে বা তাদেরকে কেমন দেখেছেন সুস্থ হতে হ্যাঁ খুবই ভালো তো সবাই এখানটা সুস্থ হয়ে যায় মোটামুটিভাবে সবাই সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ দু একজন স্যার আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন যারা এই মুহূর্তে হয়তো অনেকেই জানেন না যে কী ধরনের ট্রিটমেন্ট আছে আমাদের দেশে বা ডিপিআরসি হসপিটালে কী ধরনের ট্রিটমেন্ট হয় সেটা সম্পর্কে আপনার অভিজ্ঞতাটা যদি একটু বলেন আমি হলো এই যত জায়গায় ডাক্তার দেখাইছি বিগত ওই 27 বছর ধরে বহুত জায়গায় গেছি বহুত ডাক্তারই দেখাইছি কিন্তু এই জায়গার যে ট্রিটমেন্টটা এই ট্রিটমেন্ট আমি কোনো জায়গায় পাই নাই এই জায়গায় অনেক সুন্দর ট্রিটমেন্ট হয় ঠিক আছে রোগ আল্লাহ যদি ভালো করে মালিক তো আল্লাহ নিচে ইল্লা আছে তো 100-এর ভিতরে 99% ভালো হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুন ভাই দর্শক শুনলেন আমাদের এই ভাইয়ের জয়ী হওয়ার গল্প দেখুন একটা মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ কীভাবে প্রায় ডিজেবল হয়ে যান সম্পূর্ণভাবে কর্মক্ষমহীন হয়ে পড়েন খুবই ইজি ব্যাপার যদি সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটা করা যায় এত দূর পর্যন্ত কখনো আসতে হয় না খুব অল্পতেই আসলে সমাধানটা হয়ে যায় তারপরে উনি ওনাকে আমরা বলবো যে উনি চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় গিয়েছেন যেটা যখন যে যেখানে বলেছেন চেষ্টা করেছেন সফলতা যে আমরা সবসময় পাবো তা না তবে আমাদেরকে কখনো হালও ছাড়া যাবে না এটুকু বিশ্বাস রাখতে হবে যে আমার সকল ধরনের রোগের চিকিৎসা আছে শুধু একটু খুঁজে নিতে হবে এবং আমাদেরকে সুস্থ হতে হবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন
বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।